এত নিচ একা একটা মেয়েকে পেয়ে সবাই মিলে ধরতে চলে এলে? ফুলমুনি দিদি, তোমার মতো বেইমান দুনিয়াতে নেই। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ করলে, আমার বিশ্বাসের এই দাম দিলে তুমি? তাহলে কি ওর কোনো বিপদ হলো? প্রফুল্ল, আমি আসছি, আমি আসছি প্রফুল্ল। আমি এসে গেছি প্রফুল্ল, আমি এসেছি। নিশ্চয়ই বড় কিছু একটা ঘটেছে। কোথায় প্রফুল্ল? তাকে যে করেই হোক উদ্ধার করতে হবে। প্রফুল্ল, প্রফুল্ল, প্রফুল্ল! তোমাদের মতন আমি ছুটতে পারি না কি গো? তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না। আমি নিজে চোখে দেখব উনি সত্যি ঘরে ঘুমাচ্ছেন কিনা। দাঁড়াও মেস দিদি, আমার বিশ্বাস হচ্ছে না সাগরের কথাগুলো। কিরম যেন একটা সন্দেহ হচ্ছে। কিছুতেই আমাকে ঘরে ঢুকতে দিল না কেন সাগর? আর ওই খাটে যে উনি শুয়ে আছেন, তারই বা কি প্রমাণ? কিছু একটা নিশ্চয়ই লোকাচ্ছে সাগর। তবে কি ওই ঘরে উনি নেই? অথচ সাগর সেটা কাউকে জানতে দিতে চাইছে না। না না, সত্যিটা আমাকে জানতেই হবে। সত্যিও ঘরে ঘুমাচ্ছেন কি না দেখতেই হবে, তবেই প্রমাণ হয়ে যাবে সাগর বউ মিথ্যেবাদী। কিন্তু কিভাবেই বা প্রমাণ করব? সত্যি
সেদিন খুব বাঁচা বেঁচে গেছিলাম সর্দার। জমিদার হরবল্লভ রায়ের বাড়িতে যে ফাঁদ পাতা ছিল ভাবতেও পারিনি। ও গরম জলে পুড়ে যাওয়ার জায়গাগুলো এখনো শুকায়নি সর্দার। এসবই ও বাড়ির বড় বউটার বুদ্ধি। ওই মেয়েটার বুদ্ধিতেই জাল ফেলে গরম জল ঢেলে আমাদের আটকেছে। সেদিন তো তোমার গলাতে কোপ দিতে যাচ্ছিল। হ্যাঁ, মেয়েটার বড্ড সাহস, এত সাহস যে মঙ্গল ডাকাতকে বাধা দেয়। সেদিন ডাকাতিরা করতে পারলে আমাদের তিন পুরুষ বসে বসে খেত, কোনো চিন্তা থাকতো না। কিন্তু হলো না একমাত্র ওই মেয়েটার জন্য। ওর মুখ আমি খুব ভালো করে চিনে রেখেছি, এক মাঘে শীত যায় না। তুই কোনো বড় ঘরের বেটি বা বউ চলেছে। মেঘনা চাইতেই তো জল। এই চল চল, সব লুট করে নি, শেষ করে দিও ওদের, দেখি কোন বড় ঘরের বেটি। চল। যাকে এতদিন ধরে খুঁজছিলাম একবারে হাতের মুঠোয় পেয়ে গেছি। ওরে, এ তো সেই রায়বাড়ির বড় বউ রে। শিকার শিকার একবারে নিজে থেকে এসে ধরা দিয়েছে। এবার তোর কি হবে? হ্যাঁ, কি হবে তোর? সেদিন তোর জন্য আমরা ও বাড়িতে ডাকাতি করতে পারিনি। আমার গলায় খুব অস্ত্র ধরেছিলি, তাই না? খুব ধরেছিলি অস্ত্র। এবার এবার দেখ তোর হালামি কি করি। তোর এই দশা কে করলো রে? হ্যাঁ, কে করলো? তবে যে করেছে ভালোই করেছে, আমাকে নিজে থেকে আর ধরতে হলো না। একেবারে একেবারে হাতের মুঠোয় দিয়ে গেছে আমায়। চিনতে পারছিস আমাকে? পারছিস চিনতে? হ্যাঁ, আমি সেই মঙ্গল ডাকাত। তোর জন্য, শুধু তোর জন্য সেদিন হরবল্লভ রায়ের অমন জমিদার বাড়ি থেকে আমাকে খালি হাতে ফিরতে হয়েছিল। সেদিন থেকেই আমার বুকে আগুন জ্বলছে প্রতিশোধ নেবার জন্য। আর আজ সেই দিন এসে গেল। দাদা, ওর সঙ্গীদের কাছে মনে হচ্ছে অনেক ধন সম্পত্তি আছে, সে সব নিয়ে পালিয়েছে সর্দার। ঠিক আছে, যা ধর ধর, চল ধর চল। কি হলো সর্দার? একে একা এখানে ফেলে রেখে যাব, যদি পালিয়ে যায়? কি বলছো সর্দার? তুমি দেখছো না কেমন শক্ত করে ওর হাত পা মুখ বাঁধা আছে? একটা মেয়ের পক্ষে কিছুতেই বাঁধন খোলা সম্ভব নয়। বলছিস
ঠিক আছে, তাহলে পালকিতে যেমন ও পড়ে আছে সেরকমই পড়ে থাক। আগে ওর সঙ্গী সাথীদের কাছ থেকে সব সম্পত্তি লুট করে নিয়ে ওদেরকে শেষ করে দিয়েছে, তারপর ফিরে এসে দেখব তারপর। ঠিক আছে চল। যেটা থেকে তোমার পেট কামড়াচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ না মা, কিছুই খাইনি, জানি না কেন হঠাৎ করে এরকম শুরু হলো। তা তুমি ঘরের বাইরে বেরিয়ে এলে কেন ছুটতে ছুটতে? দা ঠাকুরকে তো ডাকতে পারতে। তিনি কি ঘরে আছেন যে বলবো? সে কি রোজ ঘরে নেই? ঘরে নেই মানেটা কি? এত রাতে কোথায় গেল? তিনি সাগর বউয়ের ঘরে ঘুমোচ্ছে, তেনাকে ডাকতে যাচ্ছিল, কিন্তু ব্যথাটা এত বাড়লো। দা ঠাকুরকে ডেকে আর কি হবে, সে তো কোভরেজ নয়। আমি বরং ও হরি বা ভোলাকে বলছি, ওরা কোভরেজকে ডেকে আনুক। না না, কোভরেজ বদলে ডাকতে হবে না, তাতে পয়সা খরচ। তার চেয়ে আপনি ওনাকেই ডাকুন, উনি একটা জড়িবুটি ঘরে কোথাও রেখেছেন। ব্রজু, জড়িবুটি এসব জানে ব্রজু? না না, জানতেন না। প্রফুল্ল যখন ছিল তখন আমার পেটে ব্যথা হয়েছিল, তখন ওই প্রফুল্লর কাছ থেকে জেনে একটা জড়িবুটি আমাকে দিয়েছিলেন, তার কিছুটা তিনি ঘরেই কোথাও রেখেছেন, উনি বলতে পারবেন। বাহ 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 বাহ, নয়নবাবুর বিচার বুদ্ধি আছে। শুধু শুধু কোভরেজ ডেকে পয়সা নষ্ট করতে চায় না, এটাই তো ঘরের বউয়ের হওয়া উচিত। কুন্দ কুন্দ যা তো, একটু তোর দাদাবাবুকে ডেকে আনতো। হ্যাঁ যাই। দা ঠাকুর কই রে, এলো না? কেউ সাড়াই দিল না গো। কি ঘুম ঘুমায় রে বাবা, কত করে ডেকে গেলাম তাও কেউ সাড়াই দিল না। আমি যাচ্ছি মা। না না, তুমি এই শরীর নিয়ে কি যাবে? তার চেয়ে বরং আমি যাই, আমি গিয়ে ব্রজকে ডেকে আনি। না না মা, আমি যাচ্ছি। তুমি
শ্বশুরা গেছে, বড় বাচ্চা বেঁচে গেছে, কিন্তু মিষ্টিদের কি সত্যি পেটে ব্যথা করছে নাকি এটা ওর একটা ছল? সাগর, সাগর দরজা খোল। সর্বনাশ, সাগর দরজা খোল। এবার তো মিষ্টি নিজে এসেছে, কি কি করি? দরজা খুললে তো ঘরে ঢুকবেই, আটকানো যাবে না, আর তাহলে সবাই জেনে যাবে যে উনি ঘরে নেই। সাগর, সাগর দরজা খোল। আমি যন্ত্রণায় পারছি না। সাগর, উনিকে ডাক। সাগর দরজা খোল। সাগর, কি করি এখন? দরজা তো এবার খুলে দিতেই হবে, আর কোনো উপায় নেই, নাহলে নাহলে এক্ষুনি বাড়ির সবাই এসে পড়বে। এই সন্দেহটাই হয়েছিল। তুই মিছে কথা বলছিলি, উনি ঘরে নেই। উনি ঘরে কেন? এই বাড়িতেই নেই। উনি কোথায় সাগর? সাগর তুই জানিস উনি কোথায়? বল বল। ও চক্রবর্তী মশাই, আমায় ফেলে যেও না। সর্বনাশের বাকি কি আছে? কিছু বাকি নেই। তোকে বাঁচাতে গিয়ে যদি আমি ডাকাতের হাতে ধরা পড়ি তাহলে পরে বেগড়ে আমার প্রাণটা যাবে রে, প্রাণ যাবে। না না না, আপনি বাঁচলে বাপের নাম, তোকে বাঁচানোর আমার দরকার নেই রে। তুই মেয়ে মানুষ বলে ছাড়া পেতে পারিস, বুঝলি? কিন্তু আমি আমি একবার ধরা পড়লে পরে আমি এই জীবনে ছাড়া পাবো না, আমাকে মরতেই হবে। এমনিতে সোহাগ আর তরকারের লেজ গুটিয়ে পালাচ্ছিস তুই, মেয়ে মানুষকে ডাকাতের হাতে ফেলে বেড়াচ্ছিস তুই, তোর হবে? দাঁড়া, তোকে একবার পাই আমি, হাতের সামনে পাই, তোর মুখে না আমি নুরো জেনে দেব। চেষ্টা কর, চেষ্টা কর, পারবি রে। একটা ফুলমণি মারা গেলে আরেকটা ফুলমণি পাবো, কিন্তু একবার যদি প্রাণ চলে যায় আর আমি প্রাণ ফিরে পাবো না, আর আমি প্রাণ পাবো না রে। কে কোথায় আছিস আমায় বাঁচা? কে কোথায় আছিস? একটুর জন্য নাগালের বাইরে চলে গেল, ওই দিকটা এখন আমরা আর যাবো না। চল ফিরে গিয়ে আগে মেয়েটার একটা ব্যবস্থা করি, চল। হে মা বিশালাক্ষী, রক্ষা করো মা, রক্ষা করো, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো, আমাকে বাঁধন থেকে মুক্ত করো মা, বাঁচাও মা আমায়। প্রফুল্ল, 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 প্রফুল্ল।
শুনছেন? আপনি কোথায়? শুনছেন? আমি এখানে। প্রফুল্ল, প্রফুল্ল, জঙ্গলে বড় ভারে এটা এটা আমি কোথায় এলাম? শুনছেন? কেউ আছেন? চলো 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 পাল্টা।